হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সিম্পু অ্যান্ড মামিজ কিচেন আর আজকে আমি তোমাদের সঙ্গে পারফেক্ট বার্থডে কেক রেসিপি শেয়ার করবো আর এই কেকের রেসিপিটা তোমরা পুরোটা দেখবে না কেটে এই কেকটা কিন্তু অসাধারণ হয় দোকান থেকে কিনে আনা কেকের থেকে অনেক বেশি মজার হবে তাই পুরো ভিডিওটা দেখবে তাহলেই তোমরা বুঝতে পারবে আর যে কোনো ওকেশনে তোমরা কিন্তু খুব সহজেই কেক ঘরে বানিয়ে নিতে পারবে আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এর মধ্যে কোনো রকম ডিম ইউজ হবে না সম্পূর্ণ নিরামিষ কেক আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আর কেকটা তৈরি করার জন্য আমি কিন্তু ওভেনও ইউজ করছি না এর জন্য আমি শুধুমাত্র কড়াই ইউজ করব কড়াইতেই কিন্তু পারফেক্ট বার্থডে কেক আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো আর কথা না বলে চলো রেসিপিটা শুরু করা যাক কেক বানানোর জন্য সবার প্রথমে একটা থালার মধ্যে আমি একটা চালনি রেখেছি এর মধ্যে আমি দেড় কাপ নিয়ে নিলাম ময়দা এর সঙ্গে আমি হাফ কাপ থেকে একটু কম নিয়েছি গরু দুধ আর এখানে আমি ওয়ান পাউন্ড বা এক কিলোর কেক তৈরি করব তাই এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি তোমরা যদি হাফ কিলোর কেক তৈরি করো সেক্ষেত্রে এক কাপ ময়দা নেবে এর মধ্যে আমি পনে এক চামচ দিয়েছি বেকিং সোডা এবং দেড় চামচ আমি দিয়েছি বেকিং পাউডার এক কাপ ময়দার জন্য কিন্তু এক চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ বেকিং সোডা লাগবে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এটাকে চেলে নিচ্ছি আর এই প্রসেসটা কিন্তু অবশ্যই করবে ময়দাটাকে যত ভালো করে চেলে নেওয়া যাবে তাতে করে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি হবে এদিকে আমি দুবার এটাকে চেলে নিচ্ছি তোমরা চাইলে একবারও চেলে নিতে পারো অথবা দু তিনবারও চেলে নিতে পারো তো আমি এটাকে দুবার চেলে নিচ্ছি সব কিছুকে একসঙ্গে ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা কাচের বাটি নিয়ে নিলাম এর মধ্যে এক কাপ দুধের মধ্যে আমি এক চামচ ভিনিগার দিয়ে রেখেছিলাম সেই ভিনিগার মিশ্রিত দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে টক দই অথবা ছাঁচ ইউজ করতে পারো এর সঙ্গে আমি পনে এক কাপ দিয়ে দিলাম গুঁড়ো চিনি আর এই চিনিটা কিন্তু আমি ঘরেই গুঁড়ো করে নিয়েছি নর্মাল চিনিকে ঘরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি চিনির সঙ্গে এই দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দিব রিফাইন্ড অয়েল এখানে আমি ওয়ান থার্ড কাপ রিফাইন অয়েল নিয়েছি তোমরা চাইলে এখানে রিফাইন অয়েলের পরিবর্তে মেল্টেড বাটার ইউজ করতে পারবে তবে অবশ্যই বাটারটা যেন রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখবে তো সব কিছুকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিলাম এবার এখানে বেক কিংয়ের ভ্যানিলা ফ্লেভার আমি এর মধ্যে অল্প দিয়ে দিচ্ছি আর তোমরা যেই ফ্লেভারের কেক বানাতে চাও সেই ফ্লেভারের এখানে এসেন্স ইউজ করবে তো ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এবার ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব তিন চারবারই কিন্তু আমি দেব এটা কিন্তু একবারে খুব বেশি দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু কেকের মিশ্রণটা ঠিকঠাক তৈরি হবে না অল্প অল্প করে দেবে একটু করে মিশিয়ে নেবে আবারও একটু করে দেবে এভাবে করে আমি কিন্তু টোটাল চারবারে এই মিশ্রণটা দিয়েছিলাম দেখো বেশ অনেকটাই গাঢ় হয়ে এসেছে এর মধ্যে বাকি যে মিশ্রণটা আছে পুরোটাই কিন্তু আমি দিয়ে দেব দেখো পুরো মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচের মতো লিকুইড দুধ এখানে মিশ্রণটা বেশ ঘন মনে হচ্ছিল তাই আমি এখানে দুধ ইউজ করেছি তোমাদের মিশ্রণটা যদি ঘন না থাকে সেক্ষেত্রে দুধের প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি সামান্য অল্প দিয়ে দিলাম লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে বেশ ভালো হয় মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয় তাই একটু লবণ দিয়েছি তোমরা যদি কেউ পছন্দ না করো সেক্ষেত্রে তোমরা বাদ দিতে পারো এদিকে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এখানে আমি ওয়ান পাউন্ডের একটা কেক মোল্ড নিয়েছি ওর মধ্যে অয়েল লাগিয়ে বাটার পেপার লাগিয়ে নিয়েছি তোমাদের কাছে বাটার পেপার না থাকলে অয়েল লাগিয়ে তার উপরে ময়দা লাগিয়ে নেবে তাতে করেও কিন্তু হয়ে যাবে এই মোল্ডের মধ্যে আমি পুরো ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি দেখো এবার এই কেক মোল্ডটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিলাম তাতে করে এর মধ্যে যে এয়ারবাবলসগুলো আছে সেগুলো ভরে যাবে আর এদিকে আগের থেকে আমি একটা কড়াই প্রি হিট হওয়ার জন্য বসিয়ে রেখেছিলাম তো কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড রেখেছি এই স্ট্যান্ডের উপরে আমি এই কেকের বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লো আছে আমি কিন্তু বেক হওয়ার জন্য রেখে দিচ্ছি এদিকে প্রায় পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখো কেকটা কিন্তু রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তবু এটাকে আমি চেক করার জন্য একটা টুথপিক নিয়ে কেকের মাঝখানে ঢুকিয়ে দিলাম দেখো একদম ক্লিন বের হচ্ছে কিন্তু কেক এই টুথপিকটা তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর খুব সাবধানে এটাকে কিন্তু নামিয়ে নিতে হবে বেশ গরম থাকে এই অবস্থায় তো নামিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এদিকে আমি কেকের ক্রিম তৈরি করব তার জন্য এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি বিফট ক্রিম কিন্তু অনেক কোম্পানির পাওয়া যায় যেমন ট্রপোলাইট ডিলেক্টা আমুল অনেক কোম্পানির পাওয়া যায় তোমাদের কাছে যেটাই থাকবে সেটা দিয়েই করতে পারবে এবার এই ক্রিমটাকে আমি বিফট করে নিচ্ছি এখানে আমি ইলেকট্রিক বিটার নিয়েছি তোমরা জেলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারো সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এটাকে একটু ভিট করে নিয়ে এর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও এটাকে লো স্পিডে বিফট করে নিচ্ছি আরও কিছুক্ষণ আরও কিছুক্ষণ এটাকে বিফট করে নিয়ে এর মধ্যে আরও দু চামচ আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আর এই চিনিটা কিন্তু ঘরে গুঁড়ো করা নর্মাল চিনি এর মধ্যে আমি ভ্যানিলা ফ্লেভার অল্প দিয়ে দিলাম তোমরা যেই ফ্লেভারের কেক বানাবে সেই ফ্লেভার এখানে ইউজ করতে পারো অথবা ভ্যানিলা ফ্লেভার দিয়েও করতে পারো এই মিশ্রণটাকে আমি দু তিন মিনিটের মতো লো স্প্রিডে বিফট করে নিয়ে এবার হাই স্প্রিডে এটাকে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতন বিফট করব। এখানে দেখো আমার প্রায় ছ মিনিটের মতন হয়েছে ক্রিমটা কিন্তু আমার বিট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে যে দাগগুলো হচ্ছে সেটা দেখে বুঝতে পারছো যে ক্রিমটা কিন্তু সুন্দরভাবে বিট করে নেওয়া হয়ে গেছে গেছেটা আমি উঠিয়ে নিলাম দেখো এটা কিন্তু সুন্দরভাবে যেরকমভাবে উঠাচ্ছি সেরকমভাবে আছে পড়ে যাচ্ছে না সব থেকে ইজি তারিখা এটাকে আমি উল্টো করে দিলাম দেখো ক্রিম কিন্তু একটুকু নিচে পড়ছে না তার মানে ক্রিমটা একদম পারফেক্ট আমার বিট করে নেওয়া হয়ে গেছে এবার আমি কেকটাকে নিয়ে নিলাম কেকটাকে বাটির থেকে বের করে নিয়েছি এর উপর থেকে বাটার পেপারটা উঠিয়ে নিলাম এবার এই কেকটাকে আমি সোজা করে নিয়েছি নিয়ে উপরের সাইডটা কিন্তু কেটে বাদ দিয়ে দেবো দেখো উপরের সাইডটা এটাকে কেটে আমি আলাদা করে নিচ্ছি আর এটা কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই বাচ্চারা অথবা বড়োরাও চায়ের সঙ্গে এটা খেয়ে নিতে পারবে বাচ্চারা তো খেতে এটা বেশ ভালোবাসে এবার এই কেকটাকে আমি তিনটে লেয়ারে কেটে নিচ্ছি আর তোমাদের কেকের হাইট যদি কম থাকে সেক্ষেত্রে তোমরা দুটো লেয়ারে কেটে নেবে হাইট যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু তিনটে লেয়ার করতে পারো আমার এখানে কেকটা যেহেতু বেশ ভালো ছিল হাইট তাই আমি তিনটে লেয়ারে কেটে নিলাম এবার এখানে আমি একটা কেক বোর্ড নিয়েছি এগুলো কিন্তু অনলাইনেও তোমরা কিনতে পেয়ে যাবে এর মধ্যে একটু ক্রিম লাগিয়ে তার উপরে একটা লেয়ার বসিয়ে দিয়েছি এদিকে আমি অল্প জলের মধ্যে অল্প চিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি এই চিনির সিরাপটা আমি এই কেকের লেয়ারটার উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি পুরো কেকটার উপরে সুন্দরভাবে এবার এদিকে আমি একটা নিয়েছি পাইপিং ব্যাগ এই পাইপিং ব্যাগটার মধ্যে আমি ক্রিম ভরে নিচ্ছি পাইপিং ব্যাগ না থাকলে তোমরা কিন্তু দুধের প্যাকেটেও ক্রিমটা ভরে নিতে পারবে এবার এই পাইপিং ব্যাগের সাহায্যে আমি কিন্তু কেকটার উপরে ক্রিম লাগিয়ে নিয়েছি আর সেই সময়টায় ভিডিওটা অফ হয়ে গিয়েছিল আমি খেয়াল করিনি যে কারণে এটা আর তোমাদেরকে দেখাতে পারিনি তো এই ক্রিমের উপরে আবারও একটা লেয়ার বসিয়ে দিয়েছি তার উপরে আবারও দিয়ে দিলাম চিনির সিরাপ তোমরা এখানে চাইলে কিন্তু চিনির সিরাপটার বদলে দুধের সঙ্গে চিনি মিলিয়েও দিতে পারো এবার এই কেকটার উপর থেকে দেখো এভাবে করে আমি কিন্তু ক্রিম লাগিয়ে নিচ্ছি পুরো কেকটার উপরে আমি এভাবে করে ক্রিম লাগিয়ে নেবো এটা খুব ইজি প্রসেস এভাবে করে লাগালে সুন্দরভাবে সমানভাবে ক্রিমটা বসে যায় পুরোটার মধ্যে তো এইভাবে করে লাগিয়ে নিতে পারে এর উপরটা একটু প্লেন করে নিয়ে এর উপর থেকে আবারও একটা লেয়ার দিয়ে দিলাম দিয়ে সেম প্রসেসে এর মধ্যে চিনি সিরাপ লাগিয়ে তার উপর থেকে আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি এবার এই কেকের সাইড দিয়েও আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকের উপর থেকে এবং সাইড থেকে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি এবার এটাকে সুন্দর করে সমান করে নিচ্ছি আর আমার এই বার্থডে কেকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধু বান্ধবদের সঙ্গে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল বাটনসে প্রেস করে দেবে তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে এদিকে দেখো কেকটাকে কিন্তু আমি সব দিক থেকে সুন্দরভাবে সমান করে নিয়েছি এবার এদিকে একটা ডিজাইন নিয়েছি এই ডিজাইনগুলোও কিন্তু অনলাইনে কিনতে পাওয়া যায় তো এই দিয়ে আমি কেকের সাইডটা একটু ডিজাইন করে দিলাম এটা না করলেও কোনো ব্যাপার নেই তবে করে দিলে বেশ ভালো লাগে এবার কেকের উপরে আমি ফুল তৈরি করব তার জন্য আজকে আমি ভেবেছি যে ব্লু কালার দিয়ে করব তাই অল্প ক্রিম আলাদা বাটিতে নিয়ে নিয়েছি এর মধ্যে দুই ফোঁটা এখানে আমি জেল ফুড কালার নিয়েছি তোমরা কিন্তু কেকের মধ্যে অবশ্যই জেল কালারটা ইউজ করবে লিকুইড কালারটা দিলে কিন্তু কেকের ক্রিমটা ভালো হয় না তাই জেল কালারটা দিলে কালারটাও বেশ সুন্দর আসে দুই ফুটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম কালারটা একটু হালকা মনে হচ্ছিলো তাই আরও এক ফুটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার টু ডি নম্বরে আমি একটা রোজ নোজেল নিয়েছি এই নোজেলটাকে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম নিয়ে মাথাটাকে কেটে নোজেলটাকে এর মধ্যে সেট করে নিচ্ছি আর এদিকে দেখো কালারের জন্য আমার হাতে পুরো কালার হয়ে গেছে ব্লু ব্লু তো এবার এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটা ভরে নিয়েছি নিয়ে এই কেকের উপর থেকে আমি এভাবে করে রোজ বানিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটাই তোমাদের পছন্দ মতো তোমরা যে কোনো ডিজাইনের কিন্তু করতে পারবে দেখো পুরো কেকটার উপর থেকে আমি এভাবে করে ফুল বানিয়ে নিয়েছি এবার এর নিচের দিকটাতেও একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই নিচের দিকে আমি একটু ফাঁক রেখে রেখে এখানে ব্লু কালার দিয়ে ফুল বানিয়ে নিয়েছি এদিকে আরও একটা পাইপিং ব্যাগে আমি সেম নোজেল ঢুকিয়ে নিয়েছি এর মধ্যে আমি ক্রিম নিয়েছি নিয়ে এই হোয়াইট কালারের ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি ব্লু ফুলগুলোর পাশ দিয়ে সাথেই আমি ব্লু ফুলগুলোর উপর থেকে অল্প অল্প করে হোয়াইট ক্রিম দিয়ে দিচ্ছি দেখতে বেশ ভালো লাগবে এতে করে আর নিচের দিকে আমি এই ব্লু ফাঁকে ফাঁকে একটা করে হোয়াইট কালারের ফুল দিয়ে দিচ্ছি কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর এই কেকটা আমার মেয়ের বার্থডেতে আমি বানিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল কেকটা আর মাঝখানের যে জায়গাটা ফাঁকা রেখেছি সেখানে আমি নাম লেখার জন্য রেখেছি তোমরা জেলে ডিজাইন করে নিতে পারো আর এভাবে করেই কিন্তু যে কোনো ওকেশনের জন্য পারফেক্ট কেক তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে তাহলে আজকের জন্য বা